তীব্র শীতে আপনার পাখিকে যে বিশেষ ধরনের যত্ন নিবেন তা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন আপনার জানুয়ারি মাস, আপনার প্রচুর শীত পড়ছে, দেখেন এখন প্রায় 11:30টার মতো বাজে, তারপরও বাইরে কুয়াশা, তারপর হচ্ছে ঠান্ডা বাতাস, এই আপনার ঠান্ডা থেকে আপনার পাখিকে কীভাবে রক্ষা করবেন তো সে ব্যাপারে আলোচনা করব। তো নাম্বার ওয়ানে আছে আপনার পাখির খাঁচার যে আছে সেটাকে আপনারা কাগজ দিয়ে, আপনার পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিবেন, যাতে সেখানে কোনোভাবেই আপনার কোনো ধরনের বাতাস প্রবেশ করতে না পারে। এই যে দেখেন এটা হচ্ছে আমার পাখির খাঁচা, মানে আমি এইখানে আপনার মোটামুটি একটা কলোনির মতো করে পাখিগুলোকে পালন করি। তো এইখানে হচ্ছে পাখিগুলোকে আমি টোটালি মানে পুরাটাই আপনার পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে কোনো জায়গা দিয়ে আপনার পাখির খাঁচায় বাতাস প্রবেশ করতে না পারে। আপনার এই কষ্ট করে যদি আপনার এই জানুয়ারি মাসটা শুধু পাখিদের প্রতি একটু বিশেষ যত্ন করতে পারেন তাহলে আপনার পাখির আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কষ্ট করে এই মাসটায় একটু এই বিশেষ যত্নটা করবেন জানুয়ারি মাসটায়, তাহলে কিন্তু আপনার কোনো পাখির আর সমস্যা হবে না। তো আমি দুই নম্বরে যেটা বলবো, তাই রে দেখেন পিকু, এই পিকু হালার পর যে এত শয়তান, দেখছে পিকু আমার হ্যান্ড ফিডিং করা পাখি এটা। তো দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পাখির পানি, পানিটাকে আপনারা প্রতিদিন চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার পাখির আর ই ঠান্ডা না লাগে, প্রতিদিনই চেঞ্জ করে দিবেন। আর তাছাড়া হচ্ছে তিন নম্বর বলবো হচ্ছে এই তুলসী পাতা, তো এই তুলসী পাতাটা আপনারা এই শীতের সময় প্রতিদিনই দিবেন, প্রয়োজনে প্রতিদিনই দিবেন। তো যা প্রতিদিনই দিবেন, আর পাখিগুলোকে এগুলো আমি প্রতিদিনই দিই, আবার এরা পছন্দও করে খুব, যে দেখেন দিয়ে দিয়েছি এখনই চলে আসবে এটা খাওয়ার জন্য, এই যে দেখছেন কি সুন্দরভাবে খাচ্ছে। তো তুলসী পাতাটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই দেওয়ার জন্য, আর পানিটাও আপনারা প্রতিদিন চেঞ্জ করে দিবেন, প্রয়োজনে তুলসী পাতা যদি আপনাদের পাখি এইভাবে না খায় তো আপনারা ই করবেন পানিতে গরম করে ওই তুলসী পাতার চা বানিয়ে পাখিকে খাওয়াতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনার পাখিকে সিড মিক্স, ভালো সিড মিক্স দিবেন, আপনার সিড মিক্সে হচ্ছে বেশি পরিমাণে আপনার এই যে সূর্যমুখী ফুলের বীজটা রাখবেন, এই সূর্যমুখী ফুলের বীজটা আপনার পাখির শরীর গরম করে রাখতে চেষ্টা করে, এই যে আমি খুব বেশি পরিমাণে একটু সূর্যমুখীর বীজ দিয়ে দিই। আর হচ্ছে এই পাখিদের জন্য আপনার আপনার এই পাখিদের জন্য যে তুলসী পাতাটা খুবই উপকারী, আপনার পাখিগুলো দেখছেন খুবই অ্যাক্টিভ, খুবই চঞ্চল, আপনার এই জন্য যে এদের ঠিকঠাক প্রপার আপনার খাবার দাবার মেনটেন করা হয়, এই জন্য দেখেন শীতকালে কোনো পাখি ছিমাচ্ছে না বা চুপ করে বসে থাকে না, সবগুলো পাখি আপনার খুবই অ্যাক্টিভ। তো এদেরকে হচ্ছে প্রপার খাবার দাবারটা মেনটেন করবেন, আর এর পাশাপাশি রেগুলার পানি চেঞ্জ করে দিবেন, তুলসী পাতাটা পারলে রেগুলার খেতে দিবেন, আর যদি না পারেন আপনারা আপনার এই তুলসী পাতাটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই তুলসী পাতা বেশি করে আপনি কিনে না অন্য জায়গায় কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ করে রাখবেন, আর সেগুলো দিয়ে আপনার পানি গরম করে সেগুলো খেতে দিবেন। আর এই সময় যদি আপনার বাচ্চা হয় পাখির সেক্ষেত্রে সূর্যমুখীর ফুলের বীজটা আরও বাড়িয়ে দিবেন, আর যদি আপনার পাখির ঠান্ডা লেগেই গিয়ে থাকে সেক্ষেত্রে আমি প্রাকৃতিক চিকিৎসার কথাটাই বলবো, আপনার হচ্ছে কোনো ঔষধের কথা বলবো না, সেক্ষেত্রে আপনার এই তুলসী পাতা, নিম পাতা, লবঙ্গ এই তিনটা মিক্স করে সাথে ডালচিনি দিতে পারেন, এলাচ দিতে পারেন একটু, এগুলো মিক্স করে আপনার পানি গরম করে পাখিকে খাওয়াবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ঠান্ডা যত ধরনের সমস্যা আছে ঠান্ডাজনিত সবই ঠিক হয়ে যাবে। আর পাখিকে অবশ্যই আপনার এই যে সরাসরি বাতাস যাতে পাখির গায়ে না লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার এই খাঁচাটা আপনার চারদিক থেকে ঘেরা, এই জন্য হয়তো আপনার ভিডিওটা তেমন পরিষ্কার আসছে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কম সময়ের ভিতরে যে এগুলো মানে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো আমি আপনার নতুন ভিডিও বানাই যাওয়ার জন্য হচ্ছে ঠিকঠাক ক্যামেরাতে আপনার ভিডিওতে কথা বলতে পারি না, মানে মানে ক্লিয়ারভাবে অন্যান্যদের মতো সুস্পষ্টভাবে কথা বলতে পারি না। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হচ্ছে আমি
খুব সহজেই ইনশাআল্লাহ সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আমার ওই খরগোশের ভিডিও নিয়ে আসব। খরগোশ সম্পর্কে যত আপনার এই শীতের যত্ন পরিচর্যা ব্যাপারে আমি সামনে সপ্তাহে ভিডিও আনবো। তো এখন আমার কাছে খরগোশগুলো নেই, আমার গ্রামের বাড়িতে খরগোশগুলো, যার জন্য ভিডিওটি বানাতে পারছি না। তো আজকে ভিডিওটি বেশি বড় না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।